সিলেটের ভাটেরা স্টেশন এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা বিস্তারিত জানতে সরাসরি তার কাছে যাচ্ছি। ইকরাম, ধন্যবাদ কবির। সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল প্রায় 3 ঘন্টা। কিছু সময় আগেই এই যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। আমি এখন আছি সিলেটের মাইজগাঁও স্টেশনে। এই স্টেশনে এসে পাহাড়িকা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই পাহাড়িকা এক্সপ্রেস 10:15 সময় সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের উদ্দেশ্য। প্রায় 11:10 আগে ট্রেনটি ছেড়ে এসেছে সিলেট থেকে, এই মাইজগাঁও স্টেশনে দাঁড়িয়ে আছে এবং কিছু সময় পরেই এই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, যদিও যেই জায়গাটি চট্টগ্রামগামী তেলবাহী ওয়াগন পড়ে গিয়েছিল, একটি বগির 8টি চাকা পড়ে গিয়েছিল, সেটি উদ্ধার করেছে কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন, সেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এবং তারপর পরই আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, আনুষ্ঠানিকতা সম্পন্নর পরেই এই ট্রেনটি ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। এবং তার পিছনেই রয়েছে জয়ন্তীকা এক্সপ্রেস, যেটি সিলেট থেকে এখনও ছেড়ে আসেনি। জয়ন্তীকা এক্সপ্রেস তারপর পরই আসবে। এই যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং ওয়াগনের যে চাকা লাইনচ্যুত হয়েছে, তার জন্য 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কী কারণে কার দোষে এই ট্রেনটি লাঞ্ছিত হয়েছে এবং এই বেশ কিছু সময়ের জন্য ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সারা দেশের সাথে, সেটি তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মোটামুটি বলা যায় এই কিছু সময়ের মধ্যেই সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল চলবে এবং স্বাভাবিক হবে। যারা এখানে এসে বেশ কিছু ঘন্টা, প্রায় 3 ঘন্টা ধরে, 3 ঘন্টার উপরেই এই ট্রেনে আছে বসা এবং ভোগান্তিতেই বলা যায় আছেন এবং তাদের এই ভোগান্তি কিছু সময় পরেই লাঘব হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। খবর এ ছিল সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যে পুনঃস্থাপন করা হয়েছিল সেই খবর। ইকরামুল কবির জানাচ্ছিলেন সিলেট থেকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার পরবর্তী অবস্থা।